প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতারের বহির্বিশ্ব কার্যক্রম। আমাদের আজকের আয়োজন সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান, স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান। আজ আমরা এ বিষয়ে কথা বলবো। এই অংশটি সঞ্চালনা করছি আমি ডক্টর রাজীব দে সরকার, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, এবং আমার সাথে বাংলাদেশ বেতারের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত আছেন জোবায়দা আক্তার জবা, কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার, চর মানিকদা কমিউনিটি ক্লিনিক, সদর গোপালগঞ্জ। আসসালামু আলাইকুম জোবায়দা আক্তার জবা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমাদের আজকের আয়োজনে আমরা আসলে আমাদের বাংলাদেশ বেতারের শ্রোতা বন্ধুদের জন্য আপনার সাথে বেশ কিছু বিষয়ে কথা বলবো এবং জানতে চাইব স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান প্রসঙ্গে। প্রথমে আসলে আপনার কাছে যেটি জানতে চাচ্ছি যে আসলে আপনি তো এই ভ্যাকসিনেশনের সাথে সম্পৃক্ত আছেন, কারণ আপনি কাজ করছেন আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে, সেটা হচ্ছে কমিউনিটি ক্লিনিক, যেটি যে সব দিক থেকে গুরুত্বপূর্ণ এবং এটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ব্রেইন চাইল্ড বলি আমরা, এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটি অগ্রাধিকার প্রকল্প। এবং সেখানে যেহেতু আপনি কাজ করছেন এবং এই ভ্যাকসিনেশন বা স্বাস্থ্য শিক্ষা প্রদান এগুলোর সাথে যেহেতু আপনি জড়িত, অর্থাৎ প্রাথমিক স্বাস্থ্য সেবার সাথে যেহেতু আপনি ওতপ্রোতভাবে জড়িত, আপনাকে আসলে আপনার ফিল্ড থেকে আসলে প্রশ্নটি করতে চাই, সেটি হচ্ছে এই যে অভিভাবক এবং বাচ্চাদেরকে এই ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধকরণে আপনি কি মনে করেন আমাদের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার বা স্বাস্থ্যকর্মী যারা আছেন তাদের কি ভূমিকা থাকবে? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা তৃণমূল পর্যায়ে কাজ করি মানুষের সাথে, এবং আমাদের একটা ঘরোয়া সম্পর্ক তৈরি হয়ে যায়। এমন একটা পর্যায়ে আসে যে সাধারণ মানুষ আমাদের কথা শুনে, আমাদের কথা অনেকটাই শুনে, এবং আমরা মনে করি এখানে আমরা অনেক ভূমিকা রাখতে পারি। তারা যখন আসবে, প্রথমে তাদের মধ্যে একটা ভীতি আছে বা একটা কুসংস্কার আছে যে ভ্যাকসিন নিলে বাচ্চারা তো ভয় পায়, তারা টিকা সম্পর্কে এমনিতেই তাদের অনেক ভয়। তারপরে বড়রা এখনো ভ্যাকসিনেশন পুরোপুরি কমপ্লিট করে নাই, অনেকে ভয় পায়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে ভয় এবং গুজবটা দুটোকেই আসলে গুজব আছে। তো সেক্ষেত্রে আমরা সক্রিয়ভাবে যেটা করতে পারি, আমরা যখন আমাদের কাছে আসবে, আর আমাদের যে সহকর্মীরা আছে স্বাস্থ্যকর্মী, তারা বাড়িতে যায়, আমরা সবার সাথে আলোচনা করতে পারি, তাদের মধ্যে সচেতনতা তৈরি করতে পারি, তাদের বোঝাতে হবে যে করোনা বা কোভিড-19 ভাইরাসের যে ক্ষতিকর প্রভাব, রোগটা হলে যে ভয়ঙ্কর রকম পরিস্থিতি হচ্ছে, এর প্রত্যেকটা খারাপ দিক সম্পর্কে বোঝাতে হবে। তারপরে ভ্যাকসিন দিয়ে যে রোগ প্রতিরোধ করা সম্ভব, এই বিষয়টা তাদেরকে ভালো করে বোঝাতে হবে। অর্থাৎ না, ভ্যাকসিনটা নিতেই হবে। জি, ভ্যাকসিনটা নিতে হবে, এবং এতে তারা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বিষয়টা আমাদেরকে অবহিত করতে হবে। এবং যেহেতু আপনি প্রথম থেকে এই কার্যক্রমের সাথে জড়িত আছেন, আপনার পক্ষে আসলে কাজটি করা কাজটির অভিজ্ঞতা, আপনার পূর্ব অভিজ্ঞতা আপনার রয়েছে। এখানে আমি একটা যে জিনিস আপনার কাছে সংক্ষেপে জানতে চাইবো, সেটি হচ্ছে এই যে ভ্যাকসিন কার্যক্রম আপনারা এতদিন ধরে পরিচালনা করে আসলেন, আপনি তৃণমূল পর্যায়ে কাজ করেন, গোপালগঞ্জে কাজ করেন, সেখানকার চর মানিকদা কমিউনিটি ক্লিনিক এবং ওই উপজেলা স্বাস্থ্য কমিশন আন্ডারে আপনি এই কার্যক্রমের সাথে আপনি আগের থেকেই জড়িত, আপনাদের ভ্যাকসিন দেওয়ার কাজের ধরনটা আসলে কেমন ছিল, কিভাবে আপনারা ভ্যাকসিনটা প্রোভাইড করতেন মানুষের কাছে? আসলে আমরা ভ্যাকসিন দেওয়ার জন্য প্রথমে হচ্ছে আমরা ক্যাম্পেইনে যে ভ্যাকসিনেশনটা করেছি কমিউনিটি ক্লিনিকে, সেখানে গণটিকার কথা বলছেন? জি, ক্যাম্পেইন, কমিউনিটি ক্লিনিকে ক্যাম্পেইন হয়েছে। ক্যাম্পেইন হয়েছিল, আচ্ছা। তো সেখানে আমরা যেভাবে কাজ করেছি, অনেকে অনলাইনে রেজিস্ট্রেশন করে আসতে পারে নাই, তারা বুঝতো না গ্রামের সাধারণ মানুষ। তো সেক্ষেত্রে আমরা যখন তারা আসতো, তখন আমরা অন স্পট রেজিস্ট্রেশন করে টিকা দিয়েছি। মানে আপনারাই রেজিস্ট্রেশন করেছেন? জি, আমরাই রেজিস্ট্রেশন করেছি অনলাইন ডাটা এন্ট্রি সহায়তায়। আপনারাই ডাটা এন্ট্রি করে তার নিবন্ধন একটি ভ্যাকসিন কার্ড আপনারা তৈরি করে দিচ্ছেন? জি। এরপরে আমরা অন স্পট ভ্যাকসিন দিয়েছি, কার্ড ছাড়া, যে মানে পুরোপুরি সবকিছু নিয়ে আসতে পারে নাই, তাকে আমরা অন স্পটে ভ্যাকসিনটা দিয়েছি। তারপরে আমরা হচ্ছে সকাল 9টা থেকে ভ্যাকসিন প্রদান শুরু করতাম, আর যারা কার্ড নিয়ে আসতো তাদের কার্ডগুলো আমরা প্রথমে সংগ্রহ করতাম। আমাদের কমিউনিটি ক্লিনিকে যে এমএসভিরা আছে, ওরা আমাদেরকে এই কাজে সহযোগিতা করেছে। এমএসভি হচ্ছে মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার, ওরা সহযোগিতা করেছে। আমরা প্রথমে সিরিয়ালে প্রচুর ভিড় হতো, প্রথম দিনে 600 আমরা আমাদের টার্গেট অ্যাচিভ করেছি, তখন একসাথে হয়তো অনেক ভিড় হয়ে গেছে।
আমরা সিরিয়ালি কাগজ করে টিকা মেডিকেল কি আপনি একদিনে প্রায় 600 ভ্যাকসিনেশন হয়েছে আমাদের প্রথম ক্যাম্পেইনে অফিস টাইমের মধ্যেই জি অফিস টাইমের মধ্যে 9টা থেকে 3টা আমার আসলে পরের প্রশ্নটা এটা আপনার উত্তর সাথে অনেকটাই মিলে যাবে আমি আসলে সেটা প্রশ্নটা করে রাখতে চাই সেটা হচ্ছে যে এই যে কাজগুলো করলেন ভ্যাকসিনেশন দিচ্ছেন অথবা আপনি তো এর আগেও স্বাস্থ্য সেবা দিয়েছেন এই কাজগুলো করতে গিয়ে কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন আপনি হয়েছেন যদি সংক্ষেপে আমাদের বাংলাদেশের শ্রোতাদেরকে বলেন অনেক রকম বাধার সম্মুখীন হতে হয়েছে প্রথমে দেখা যাচ্ছে প্রভাবশালী কেউ মানে এলাকায় আছে প্রথমে এসেই অনেক ভিড় যেহেতু আমাকে আগে দিতে হবে আমারটা আগে দিয়ে এটা একটা মানুষের স্বাভাবিক টেন্ডেন্সি যে অনেকেই লাইনে দাঁড়াতে চায় না যে আগে দিয়ে তখন বোঝাতে হয়েছে যে আপনাদের সিরিয়াল অনুযায়ী দেয়া হবে কেউ বলেছে যে কোন টিকাটা দেয়া হচ্ছে এটা মানে আমরা চাই না টিকা নিব না বা মানে আমাদের চেয়ে তারা অনেক বেশি এই সম্বন্ধে কেমন অভিজ্ঞ এরকম ধরনীয় মানুষের মধ্যে একটা এরকমটা বলতো কেউ বলতো যে গর্ভবতী মহিলারা কি নিতে পারবে মানে অনেক রকম কোশ্চেন থাকতো যে এইভাবে কি মানে আপনাদেরকে তাদের এই ভ্যাকসিন বিষয়ক যে ভ্যাকসিনটা নতুন এই ভ্যাকসিন বিষয়ক অনেক প্রশ্নের উত্তর তথ্য আপনাদেরকে দিতে হয়েছে এবং এই তথ্যগুলো দিয়ে আপনারা মানুষের মধ্যে একটি সচেতনতা তৈরি করতে পেরেছেন এবং তাদের যে তথ্যের যে ঘাটতিটা ছিল তা পূরণ করতে পেরেছেন আমি আসলে আমাদের মূল আলোচনা অনুষ্ঠানে আবার একটু আসতে চাই যে আমাদের আজকের অনুষ্ঠানটা মূলত কিন্তু স্কুলগামী বাচ্চারা তাদের কিভাবে আমরা ভ্যাকসিন দেবো স্কুল কলেজে যারা যাচ্ছে শিক্ষার্থীরা তাদের করোনার টিকা প্রদান নিয়ে তা আমি আসলে এই সম্পর্ক প্রশ্নই করতে চাই আপনি কি মনে করেন যে আপনি যখন স্কুল কলেজে একদম তৃণমূল পর্যায়ে যখন একটা স্কুলের বাচ্চাকে আপনি ভ্যাকসিন দিবেন তখন কি কি ধরনের সমস্যা তৈরি হতে পারে বলে আপনি মনে করেন স্কুলগামী বাচ্চাদের যে সমস্যাটা আমাদের হচ্ছে আমরা অলরেডি স্কুলে দিয়েছি গোপালগঞ্জে জি আমরা দিয়েছি এটা কোন স্কুলে আপনারা দিয়েছেন আমরা শেখ হাসিনা স্কুল যেটা শেখ হাসিনা সরকারি এটা এটা কোথায় গোপালগঞ্জে কোথায় কোন গোপালগঞ্জ সদরে সদর উপজেলা জি সদর উপজেলা অবস্থিত ওখানে আমরা প্রায় 2000 শিক্ষার্থীকে ভ্যাকসিন দিয়েছি তার মানে আপনারা ইতিমধ্যে 2000 শিক্ষার্থীকে ভ্যাকসিন দিয়ে দিয়েছেন এবং আপনারা আপনার সরাসরি তত্ত্বাবধানে দিয়ে এখানে কি কি সমস্যা ফেস করলেন তখন আপনি এখানে আমাদের যে কার্যক্রমটা ছিল ওদের তো জন্ম নিবন্ধন দিয়ে আমাদের ভ্যাকসিনেশন করতে হয়েছে তো সেখানে আমাদের অনলাইন রেজিস্ট্রেশনের কোনো অপশন এখনো চালু হয়নি তো সেক্ষেত্রে ওদের স্কুল কর্তৃপক্ষের সাথে আমাদের কথা বলা ছিল ওনারা সিরিয়াল অনুযায়ী আমাদের কাছে জন্ম নিবন্ধন এবং আমাদের কাছে স্কুল থেকে একটা করে সার্টিফিকেট দিয়ে পাঠিয়েছে কাগজ দিয়ে আমরা ওটা জমা রেখে আমরা ভ্যাকসিনেশনটা করে দিয়েছি মানে তাদের যে এনআইডি ছিল না আপনারা নিবন্ধনটা দিয়ে আপনারা করতে পেরেছেন এখনো অনলাইনে এন্ট্রি কিন্তু তাদের হয় নাই এখনো এন্ট্রি হয় নাই কিন্তু আমাদের কাছে লিস্ট করা আছে এবং আমরা ওভাবে অভিভাবকরা ব্যাপারটা কি কিভাবে গিয়েছেন অভিভাবকরা প্রথমে অনেকে ভীত সন্ত্রস্ত যে বাচ্চাকে ভ্যাকসিন দেব পরীক্ষার আগে যদি অসুস্থ হয়ে যায় যদি কোনো সমস্যা হয় অনেকে দিতে চায় নাই এটা কোন ক্লাসের বাচ্চাদেরকে আপনারা দিয়েছেন আমরা এইচএসসি পরীক্ষার্থী যারা তাদেরকে আমরা ভ্যাকসিনেশন তাদের মধ্যে ভ্যাকসিনে কোনো ভীতি বা আতঙ্ক বা অন্য হ্যাঁ অবশ্যই ছিল অবশ্যই ছিল অনেকে ভয় পেয়েছে যে একজন আরেকজনকে বলেছে যে আমি অসুস্থ হয়ে যাব বা তুই দিবি না এমন মানে ফ্রেন্ড বন্ধু বন্ধুকে বলছে এরকম অভিজ্ঞতা আপনার একটা ভীতি ছিল তো আমাদেরকে ওখানে বলতে হয়েছে যে ভয় নাই একজনকে বসিয়ে রাখছি আর একজনকে দিয়েছি সে যখন সুস্থ আছে তখন অন্যজন ও তার মজার একটা কাজ করেন তাহলে একজনকে সামনে রেখে আরেকজনকে দিয়েছেন যাতে করে সে ভয় না পায় সাহস পায় যাতে আচ্ছা আমি আসলে আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা একটু আপনার কাছে জানতে চাইবো যেহেতু আপনার অভিজ্ঞতা আছে এই বিষয়টিতে যদি আপনি তো এসএসসি পরীক্ষার্থীদের দিয়েছেন যদি আমি একদম ছোট বাচ্চাদের কথা চিন্তা করি হ্যাঁ একদম ছোট বাচ্চাদের যদি আমরা যখন ভ্যাকসিন দেবো ক্লাস 5, 6, 7, 8 যারা পড়ে বা ক্লাস 3, 4 যারা পড়ে তাদেরকে দিতে গেলে আসলে আপনি কি মনে করেন কি কি ধরনের উদ্যোগ আমাদের আগের থেকে নেওয়া প্রয়োজন আমাদের কোনো সমন্বয় প্রয়োজন কিনা আমাদের স্বাস্থ্য লেভেলে প্রশাসন লেভেলে বা আমাদের নিরাপত্তা ইস্যুতে কোনো কিছু প্রয়োজন মনে করেন কিনা আপনি আসলে ছোট বাচ্চাদের ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে আপনি কি কি মনে করেন যে কি কি যেহেতু ছোট বাচ্চাদের ভ্যাকসিন দেওয়াটা একটা সেনসিটিভ বিষয় এখানে আমি মনে করি যে কর্তৃপক্ষ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ইউএনও তারপরে স্কুল কর্তৃপক্ষ সমন্বয়ের সাথে কাজ করতে হবে সবার মধ্যে একটা সমন্বয় থাকতে হবে প্রচার প্রচারণা চালাতে হবে তারপরে কেউ কোনো অপপ্রচারণা বা বাজে পরিস্থিতি সৃষ্টি না হয় এই জন্য আমরা প্রশাসনের সহযোগিতা নিতে পারি সম্মিলিতভাবে সবাই মিলে একসাথে কাজ করতে হবে অনেক ধন্যবাদ জোবাইদা আক্তার জাবা আমরা আমাদের মাঝে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছিলাম জোবাইদা আক্তার জাবা যিনি গোপালগঞ্জের চর মানিকদা কমিউনিটি ক্লিনিকে কাজ করে যাচ্ছেন একজন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার হিসেবে এবং আমাদের জন্য আজকের অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ কারণ যারা সরাসরি তৃণমূল পর্যায়ে ফিল্ডে কাজ করছেন মাঠে কাজ করছেন তাদের একটি কণ্ঠস্বর আমরা আজকে আমাদের অনুষ্ঠানে শুনলাম তাদের অভিজ্ঞতার কথা শুনলাম তাদের প্রতিবন্ধকতার কথা শুনলাম এবং তাদের বেশ কিছু পরামর্শের কথা আমরা শুনলাম আমরা কথা বলছিলাম আমাদের আজকের আয়োজন স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের করোনার টিকা প্রদানের বিষয়ক যে আমরা সাক্ষাৎকার অনুষ্ঠান নিলাম এই আয়োজনের
সঞ্চালনা করলাম। আমি ডক্টর রাজীব সরকার, এবং আমার জন্য আজকে খুব সুন্দর একটি দিন কাটলো, যেহেতু আমি একজন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের কণ্ঠে তাদের কথাগুলো শুনলাম। এবং আশা করি তারা আমাদের এই স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান কার্যক্রমকে খুবই সাফল্যমণ্ডিত করে তুলবেন। আমাদের আজকের আয়োজন আমরা এখানে শেষ করছি। বাংলাদেশ বেতারের সকল শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।